আরেকজন ভাই আরেকটি প্রশ্ন করেছেন তিনিও নাম উল্লেখ করেননি বলেছেন প্রিয় ওস্তারজি বদনজর লাগলে করণীয় কি সেই ক্ষতি থেকে বাঁচবো কিভাবে এবং যে ক্ষতি হয়েছে তা কিভাবে পূরণ হবে কিভাবে পূরণ করতে পারবো আপনি দুটো প্রশ্ন করেছেন প্রথম প্রশ্ন হলো বদনজর বদনজর আমরা জানি ওলা আইনু হাকুন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি স্পষ্ট করে আমাদেরকে আসলে তাম্বিও করেছেন যেন আমরা মানে কেউ বদনজরও না দেই আবার বদনজর থেকে নিজেদেরকে প্রোটেক্ট করি প্রোটেক্ট করার পদ্ধতিও তিনি কিন্তু আমাদেরকে বাতলে দিয়েছেন এখানে প্রথমত আমরা জানি যে মানুষের মধ্যে হাসাদ আছে হিংসা আছে বিদ্বেষ আছে ক্ষতি করার একটা প্রবণতা আছে এবং সেই হিংসা বিদ্বেষের চোখে যখন দেখে সেটা হলো আইন আইন হ্যাঁ আল আইন বদনজর এই বদনজর এর এলাজ এটা এটার এলাজ ইসলামে আছে এবং এই এলাজটা এই এলাজটা সে ব্যক্তি সহজেই পায় যে ব্যক্তি মূলত আল্লাহ তালার নিকটবর্তী বান্দা তিনি পবিত্রতার মধ্যে থাকেন সালাতের মধ্যে থাকেন ফলে আল্লাহ তালা তাকে একটা বিশেষ প্রোটেকশনটা দেন আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দারা ইবদ নজর থেকে মুক্ত থাকতে পারেন এবং যারা সার্বক্ষণিকভাবে আল্লাহকে স্মরণ করে আমল করে অথবা কথা বলে তাদের দেখের মাধ্যমে কোরআন পড়ে ইত্যাদি আশা করা যায় যে যারা এভাবে আল্লাহ নৈকট্যপ্রাপ্ত বান্দা হন তার দেখিরের মধ্যে থাকেন তার ইবাদতের মধ্যে থাকেন পবিত্রতার মধ্যে থাকেন তারা সাধারণত চোখ লাগা থেকে নিজেদেরকে মুক্ত রাখতে পারেন আর যাদের চোখ লেগে গেছে অলরেডি অথবা তারা আশঙ্কা করছেন যে চোখ লাগতে পারে বা লেগে গেছে তাহলে তাদের কিছু চিকিৎসার কথা এখানে আমরা দেখি যে তারা আল্লাহর কিতাব পাঠ করবে এবং আল্লাহর কিতাবের মধ্যে বিশেষভাবে কিছু সুরা পাঠ করবে যেগুলোকে অবৈদাতান বলা হয় কুল্লাজুর রবীল ফালাহ কুলাহজুর নাস এবং এর সাথে রয়েছে সুরাতুল শিফা যেটাকে সুরাতুল ফাতেহা বলা হয় এবং এর সাথে রয়েছে আয়াতুল কুরসি এগুলো সে পড়ে আল্লাহর কাছে সে আশ্রয় প্রার্থনা করবে এখানে দু তিনটে হাদিস আমি একটু উল্লেখ করতে চাই যে সহিম মুসলিমের একটা বর্ণনার মধ্যে এসছে যে যে সকল দোয়া পড়ে রসুল সাল্লাহ সালাম আল্লাহর কাছে আশ্রয় নিতেন তার মধ্যে রয়েছে আউদুবে কালিমা তিল্লাহমাতি মিন মা খালাক আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাগুলো দিয়ে কালেমাগুলোর মাধ্যমে আল্লাহর কাছে তার সৃষ্টির অমঙ্গল থেকে আশ্রয় নিচ্ছি আচ্ছা এবন আব্বাস রাদি আল্লাহ তালহ থেকে আরেকটা হাদিসে বর্ণিত আছে এটি সহি বুখারির হাদিস তিনি বলেন যে কানুন নবী সাল্লাহ সাল্লাম ইউ আউদুল হাসান আউল হুসেন ওয়াকুল ইন আবাকুমা খ্যানা ইউ আউ ইউ আউ বিহা ইলা ওয়াইস হাক আউুদেকাল যে নবীসল্লাহ হাসান এবং হুসাইন তার প্রিয় দুই দৌহিত্রকে তিনি শেখ শেখাতেন অর্থাৎ আশ্রয় নেওয়া শেখাতেন এবং বলতেন যে তোমাদের বাবা ইব্রাহিম আল্লাহ সালাম তিনি এই আশ্রয় প্রার্থনা বা এই দোয়াগুলো দিয়ে ইসমাইল এবং ইসহাককে আল্লার কাছে পানাহ চাওয়াতেন এবং বলতেন ওই রু বেকালিম্যাটিল্লাহি টাম্মা আল্লাহর পরিপূর্ণ কালিমাগুলো দিয়ে আমরা প্রার্থনা করছি আমরা আশ্রয় নিচ্ছি আশ্রয় চাচ্ছি মিনকুল্লে শয়তান হাম্মা প্রত্যেক শয়তান এবং ক্ষতিকারক যে কোনো বস্তু থেকে ওমিনকুল্লে আইনের লাম্মা এবং প্রত্যেক চোখ লাগা হ্যাঁ মানে বদনজরকারী চোখ থেকে আল্লাহর কাছে আশ্রয় নিচ্ছি তাহলে এখানে আমরা বদনজর থেকে এই দোয়াটা পেলাম আবু সাইদ হুদুর রি আল্লাহ তাল্লাহ থেকে আরেকটা হাদিস এসছে যে জিবরুল্লাহাম তিন নবী সাল্লাহসাল্লামের কাছে এসে বললেন ইয়া মোহাম্মদ ইস্টাকায়ত হে মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লাম আপনার তো কিছু সমস্যার কথা আপনি বলেছেন আপনি আল্লাহর কাছে শেখায়ত করেছেন ফক নাম তিনি বললেন যে হ্যাঁ তাহলে আমি আপনাকে রুকিয়া করব তখন জেব সাল্লাম বললেন কি রুকিয়া বিসমিল্লাহ আরকিক মিনকুল্লি সে অধিক আল্লাহর নামে আমি আপনার রুকিয়া করছি এমন সব কিছু প্রত্যেক বস্তু থেকে যা আপনাকে কষ্ট দিচ্ছে নাফসিন আও আইন হাসিদিন প্রত্যেক প্রাণের অমঙ্গল থেকে এবং প্রত্যেক হিংসাকারী চোখ থেকে বা তাদের চোখ লাগা থেকে আল্লাহ ইয়াশফিক আল্লাহ আপনাকে শেফা দান করুন বিসমিল্লাহ আর আল্লাহর নামে আপনাকে আমি রুকিয়া করছি রওয়াহু মুসলিম এটা মুসলিমের হাদিস তাই না তাহলে দেখা যায় যে রসুল সাল্লাহ সাল্লাম নিজে নিজের রুকিয়া করার পাশাপাশি জেবসাল্লাম তাকে রুকিয়া করেছিলেন আচ্ছা এরপর আয়সা রাজি আল্লাহ তাল্লাহ আরেকটা হাদিস বলি যেটি বোখারিতে বর্ণিত হয়েছে তিনি বলেন আমার রানি রসুল উল্লাহ সাল্ল্লাহ সাল্লাম রসুল সাল্লা সাল্লাম আমাকে রুকিয়া করার নির্দেশ দিয়েছেন অথবা তিনি আমাকে চোখ লাগা থেকে রুকিয়া করতে নির্দেশ দিয়েছেন এটা সাহেব খারের বর্ণনা এবং দিয়া আল্লাহ তাল আনহা থেকে আরেকটা হাদিস সাহি হাদিস হিসাবে বর্ণিত হয়েছে শেখ আলবানি এটাকে সহি বলেছেন সোয়েন দাউদের একটা হাদিস তিনি বলেন কেনার ও আইন। ফয়াত আওয় ইয়া কথা ছিলমিনহুল আইন যে বদনজরকারী যে আল আইন মানে হচ্ছে যিনি আইন দিয়ে নজর করেন বদনজরকারী নজরকারীকে নির্দেশ দেওয়া হত নির্দেশ দাতা কে ছিলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি তখন অজু করতেন এবং সেই অজুর পানি থেকে যার যার যে বদনজরে যুক্ত হয়ে গেছে বদনজরে পড়ে গেছে সেই ব্যক্তিকে ধুয়ে দিতেন অথবা বস্তুকে ধুয়ে দিতেন তাহলে এই হলো কিছু করণীয় যেটা আমরা বললাম তাতে করে আপনি কিভাবে বদনজর থেকে নিজেকে রক্ষা করার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবেন সেটাও বলেছি এবং যদি ক্ষতি হয়ে থাকে তাহলে কিভাবে আমরা কাজ করে বদনজর থেকে নিজেকে রক্ষা করব সেটাও আমরা বললাম